জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অনিয়মের প্রতিবাদে ধানমন্ডি 3A আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত। রবিবার ধানমন্ডি 3A বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অনিয়মের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাজী মোহাম্মদ বরকতউল্লাহ, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ABM শফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক MA করিম খান, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি রাজা, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আলমাজ হাওলাদার মিন্টু, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নূরনবী নাহিদ। এ সময় মতিঝিল থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা, সহসভাপতি মোহাম্মদ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু সহ জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। মূল দাবি হচ্ছে যে গঠনতন্ত্রের বাইরে অসাংগঠনিক প্রক্রিয়ায় একটা কমিটি হচ্ছে রাতির অন্ধকারে। আমাদের চলমান কমিটি আছে, আমি নির্বাচিত সেক্রেটারি, আমার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম সাহেব, আমার মহানগরের একাধিক নেতারা এখানে উপস্থিত হয়েছে, বিভিন্ন থানার আপনারা দেখছেন সব থানা প্রতিবাদ মুখ্য রয়ে গেছে। কারণ হলো একটা, যাদের দিয়ে কমিটি দিছে তারা জাতীয় শ্রমিক লীগ জীবনেও করে নাই, কোথাও দেখাইতে পারবে না যে কোনো জায়গায় একটা সদস্য ছিল। এই যদি হয় আমাদের বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, জাতির পিতার আদর্শের সংগঠন, সেই সংগঠনে রাতির অন্ধকারে মহানগরের মতো জায়গা একটা কমিটি দিয়ে দিল, সেটার প্রতিবাদ জানানোর জন্য আমরা পার্টি অফিসেই আমাদের মানে পার্টির অভিভাবক আমাদের দেশের বাইরে থাকার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের পার্টির সেক্রেটারি তাদের ভাই এখানে আসবেন, আমরা শুনতে পারি এখানে আসছি, একটা সাহস দেব, আমরা তারে অবহিত করবো যে এই অসাংগঠনিক প্রক্রিয়ায় আর কতকাল শ্রমিক লীগ তো বিলীনের পথে, এখন আমরা এটা জানাবার জন্য পার্টির সেক্রেটারিকে জানাবো, উনি আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবেন, তারপরে আমরা এখানে। আপনাদের মূল দাবিটা কি? মূল দাবিটা হচ্ছে একটাই, যে এই 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 অবৈধ কমিটি কেউ মানে না, এবং এদের প্রতিবাদ কীভাবে করা উচিত পার্টির সেক্রেটারি যেটা বলবে আমরা সেটা মানিয়ে নিতে পারব। আমার অভিমত হল এই, ঢাকা মহানগর উত্তর, আমি ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক সম্মেলন চাই একটা, এবং কেন্দ্রীয় নেতা যারা আছে আমাদের দুজনকে একত্রে বসায় একটা ছুটি আমরা সম্মেলন চাই, এবং সম্মেলনের ষোলোশো তারিখটা দিয়া রাতের অন্ধকারে জামা বিএনপির কিছু দোষর দিয়া, যারা জীবনে কোনোদিন শ্রমিক লীগ অভিযোগ আসে নাই তাদেরকে দিয়ে একটা খসড়া কমিটি অনুমোদন করা যায়। আপনি কি ধরনের কমিটি চান? আমরা বিরোধ বাতিল করতে চাই, এবং কি ধরনের কমিটি? 2023 সালে 9 নভেম্বর সম্মেলন হয়েছে, সম্মেলনের পরে আজম খসরু বিভিন্ন সময় দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী করেছে, এবং তার মূল পরিচয় হচ্ছে তিনি ফ্রিডম পার্টি করছে। 87, 88, 89 সালে তিনি ফ্রিডম পার্টির নেতা ছিলেন, এবং তিনি সোনালী ব্যাংকে চাকরি করেছেন, সেখানেও দুর্নীতি করেছেন, সেখান থেকে সে বহিষ্কার হয়েছে, এবং শ্রমিক লীগে সে আসার পরে শ্রমিক লীগ দেউলিয়া হয়ে গেছে। এই শ্রমিক লীগকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজম খসরু বহিষ্কার চাই অনতিবিলম্বে, আমরা সম্মেলন চাই, এগুলা দেয়, কারণ এই অবৈধ কমিটির বিরুদ্ধে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির কার্যালয়ে আসছি তার বিরুদ্ধে প্রতিবাদ সভা করার জন্য, এবং প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দাও জানাই, কারণ আমরা রাজপথে যে কষ্ট করি, শ্রম দেই, দুঃসময় থেকে আমরা এখন পর্যন্ত দল ক্ষমতায় 15 বছর আমরা রাজনীতি করতেছি, ত্যাগ স্বীকার করতেছি, এখন আইসে একটা কমিটি দিয়ে দিবে এটা আমরা মাইনে নিতে পারি না, এবং আমরা মানবো না, কারণ আমি একজন পুরান রাজনীতিবিদের ছেলে, আমার বাবা সারা বাংলাদেশ মন্ত্রী লীগ, সারা বাংলাদেশ শ্রমিক লীগের সহসভাপতি ছিল, কারণ আমরা একটা আওয়ামী লীগের রাজনৈতিক পরিবার। তাই হাজারীবাগ থানা কমিটির পক্ষ থেকে এবং ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই, এবং আজম খসরুর বহিষ্কার জানাই আমরা, কারণ এই নেতার পিছনে আমরা কেউ রাজনীতি করতে রাজি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।